কারণ সবাই তো ওনার কথাটা শোনার জন্য এখানে অপেক্ষা করছে। সম্মানিত আপনাদের আমাদের শোকের মাস, এই মাসের 15 আগস্ট আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হারিয়েছি। এইটা শোকের মাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজলুল ইসলাম মুজিব সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি আপনাদের এই দাবি দেওয়ার ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ হয়েছে। গতকালকেও আলাপ হয়েছে, রাত্রেও আলাপ হয়েছে। প্রয়োজন হলে আমি এখন ডিসি সাহেবকে পাইতেছি না, ডিসি সাহেব সহ আমরা আবার আজকে রাত্রে বিকালে বসব। বিকালে বসে যাতে ন্যায্য দাবি দাবা মেনে নেওয়ার পক্ষে আমরা কাজ করতেছি এবং যাতে উপযুক্ত মজুরি দেওয়া হয়, ধার্য করা হয়, সেই ব্যাপারে আমরা আপনাদের সাথে একমত আছি। আমি মনে করি যে আপনাদের ন্যায্য দাবি দেওয়ার সাথে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় ঐক্যবদ্ধ, কৃষক শ্রমিকদের সাথে ঐক্যবদ্ধ, শ্রমিকের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তাই বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় শ্রমিকের পক্ষে, কৃষকের পক্ষে, মজদুরের পক্ষে কাজ করে যাচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, যাতে এই দেশের প্রত্যেকটি মানুষের মুখে হাসি ফুটে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আপনাদের এই দাবি দেওয়ার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের সাথে আমরা গতকালকে আলাপ করেছি, আজকে গতকালকে মন্ত্রী মহোদয়দের সাথে আলাপ করেছি, আজকে আলাপ করতেছি। এখন আমি নিজে অসুস্থ হয়ে গেছি। আমি সিলেট টাউনে যেতে হবে, ডিসি সাহেবের সাথে বসবো, বসিয়া আপনাদের ন্যায্য দাবি দেওয়া যাতে আদায় হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করতে হবে। আমরা শুনো, আলাপ আলোচনার ভিতরে সবকিছু সমাধান হচ্ছে, সবকিছু আলাপ আলোচনার ভিতরে সমাধান হবে এই আশা, কারণ আলাপ আলোচনা ছাড়া তো কোনো কিছু শেষ হবে না। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব যে তোমরা দুই একদিনের টাইম দাও, দু একদিনের ভিতরে এই সমস্যার সমাধান হবে। আর মানুষের কষ্ট সবাইকে আমরা শান্তিভাবে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আপনারা যদি বিশৃঙ্খলা করেন, এখানে আমাদের এমপি মহোদয় প্রশাসনের লোক আসছে আমাদেরকে আশ্বস্ত করার জন্য, আমরা ওনাদের কথা শুনবো। তা আমি একটা প্রশ্ন করে রাখতে চাই আমাদের এমপি মহোদয়ের কাছে। আপনারা জানেন, আমার স্যারে আমার পরে রাখবেন কথা, 1957 সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তিনি থাকা অবস্থায় চা বোর্ডের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। আজকে উনি আমাদের মাঝে নেই। 1975 সালে ওনাকে নির্মমভাবে হত্যা করেছে সপরিবার সহ। তো ওনারই উত্তরসূরি আজকে আমরা চা শ্রমিক। আজকে আমাদের কাছে, আমরা এই যে আজকে অবরোধ করেছি আমাদের ন্যায্য 300 টাকা মজুর দাবি নিয়ে, তো ওনার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, যখন ঢাকায় আলোচনা হলো সেখানে তো আমাদের শ্রম অধিদপ্তরের ডিডি মহোদয় ছিল,
এবং মালিক পক্ষের প্রতিনিধি ছিল, বিসিএস এর প্রতিনিধি ছিল এবং আমাদের শ্রমিক পক্ষের প্রতিনিধিরাও সেখানে ছিল। চূড়ান্ত আলোচনা হওয়ার পরও যখন ডিডিএল মহোদয়কে সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনি একটা মজুরি ঘোষণা করুন, তখন এখানে সাংবাদিকদের প্রেস কনফারেন্সে ওই অধিদপ্তর শ্রম অধিদপ্তরে যিনি ডিডি মহোদয় ছিলেন তিনি পরিষ্কার সাংবাদিকদের সামনে বলেছেন এটা আমার এখতিয়ার না। তাহলে আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি উনার এখতিয়ারে মানে সরকারের পক্ষ থেকে এখতিয়ার না থাকে তাহলে এই যে মালিক পক্ষকে এবং শ্রমিক পক্ষকে নিয়ে তিনি কেন এই শ্রীমঙ্গল এবং ঢাকায় আলোচনা করলেন? এবং আমরা আজকে আপনারা দেখেন সিলেটের সাতটা ভেলিতে সবাই কিন্তু সকল নেতৃবৃন্দ বলছে চা শ্রমিকরা আওয়ামী লীগের মানুষ। চা শ্রমিকরা যদি আওয়ামী লীগের মানুষ হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যদি চা শ্রমিকদের পক্ষের একজন প্রধানমন্ত্রী হয় তাহলে আজকে 13 দিন অতিবাহিত হওয়ার পরে কেন 300 টাকা মজুরি ঘোষণা তিনি করছেন না? আমরা আজকের এই রাজপথ থেকে আমরা জোরালো দাবি জানাই এবং কালকে যে আমাদের এই যে প্রশাসনের আমাদের সেক্রেটারিকে নিয়ে যে বিসিএস এর নেতারা এবং মালিক পক্ষের নেতৃবৃন্দ যে ভেদ করেছে এবং তাকে এই চুক্তি মানে ঘোষণা আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করেছে তিনি পরে কিন্তু মিডিয়া কনফারেন্সে এসে এই চুক্তি আন্দোলন চলমান থাকবে প্রস্তাবনা করেছে। তো এই যে তাকে মানে প্রহসন করে তাকে মানে আন্দোলন প্রত্যাহার করতে তাকে বাধ্য করা হয়, কিন্তু আজকে আপনারা দেখেন লস্করপুর ভ্যালিতে কিন্তু অবরোধ চলছে আমাদের সেই সেক্রেটারি। তো আমি আপনার কাছে একটুকু প্রশ্ন রাখতে চাই, এখানে বিক্ষুব্ধ চা শ্রমিক যারা আছে তারা আজকে 300 টাকা আজকে আপনারা বাজার দর জানেন, আজকে সয়াবিন তেলের লিটার 200 টাকা, আজকে চালের দাম 60 টাকা, দুই আলু ডিমের দাম 120 টাকা, সেখানে একজন চা শ্রমিক কিভাবে 120 টাকা মজুরি দিয়ে চলবে? আমরা যত সময় পর্যন্ত আমাদের মাননীয় সরকার প্রেস কনফারেন্স করে ঘোষণা না করবে 300 টাকা চা শ্রমিকদের দৈনিক মজুরি দেওয়া হবে, তত সময় পর্যন্ত চা শ্রমিকদের আন্দোলন চলবে, আমরা রাত পথেই থাকবো। না, এটা তো প্রশাসনের ব্যাপার, প্রশাসন মালিক শ্রমিক সবাই বসেছে, বসে আলাপ করতেছে, সেই আলাপ আলোচনাতে আমি গতকালকে ডিসি সাহেবের সাথে আলাপ করছি, আমরা আজকে আবার বসবো, বসে আলাপ করবো, আলাপ আলোচনার ভিত্তিতে এই সমস্যার সমাধান হবে। আমি তোমাদেরকে অনুরোধ করব, এখানে তোমরা যেভাবে কষ্ট করতেছ মানুষও কষ্ট করতেছে, তাই তোমরা 2 দিনের টাইম দাও, 2 দিনের ভিতরে একটা ব্যবস্থা হবে। সংগ্রামে বসেছে চাষীদের ভাই বোনেরা, সংগ্রামী চাষীদের ভাই বোনেরা আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট জেলা সভাপতি শফিকুর রহমান, বিক্ষুব্ধ জনতার এই চা শ্রমিক ভুকানাঙ্গা মেহনতি মানুষের পক্ষ থেকে আমরা ওনাকে স্বাগত জানাই। উনি আমাদের দুঃখে দুঃখী হয়ে আজকে অসুস্থ শরীর নিয়ে তিনি যে প্রাণের টানে আমাদের প্রাণের টানে আমাদের দাবির টানে আমাদের কষ্ট টানে যে এখানে উপস্থিত হয়েছে তার জন্য আমরা আজাই চা শ্রমিকদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে মৃত্যু দিবস মৃত্যু মাস এই দিবসের মাঝেও আমাদেরকে আজকে এই রাস্তায় দাঁড় করে দিয়েছেন। একটু আগে আপনারা শুনেছেন আমরা 4 দিন 2 ঘন্টা কর্মবিরতি করেছি, 11 দিন আমরা কর্মবিরতি করছি, কিন্তু প্রশাসন সমীহ দপ্তর এবং মালিক পক্ষ আমাদেরকে এই জায়গায় এসে দাঁড় করিয়েছেন। আমি আপনাকে সমাজের একজন এই বাংলাদেশের সুনাগরিক হিসেবে আমি আপনার কাছে একটাই প্রশ্ন করতে চাই, বলেন তো 145 টাকা দিয়ে আমাদের যে বাচ্চা কাচ্চা নিয়ে 5 জন 6 জন পরিবার আমরা কি চলতে পারবো? এখন এই যে বাজার আজকে বিকালে সকালে যে জিনিস কিনছি বিকালে সেই দরে কিনতে পারছি না, আমরা বাড়ি বানাতে চাই না, আমরা গাড়ি বানাতে চাই না, আমরা শুধু ডাল ভাত দুমুঠো খেয়ে আমরা বেঁচে থাকতে চাই। আমরা এই যে 10টা এই যে আমরা দীর্ঘদিন থেকে রাজপথে আছি এইটা আমাদের জায়গা নয়, আমরা প্রকৃতির সন্তান, সেই জঙ্গলের সন্তান, আমরা সেই প্রকৃতির সাথে মিশে আমরা কাজ করতে চাই, খেয়ে পরে বেঁচে থাকতে চাই, কিন্তু আজকে এই সময় আমাদেরকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছেন। তারপরেও আমরা উনি আমাদেরকে আশ্বস্ত দিয়েছেন
আমরা শুধু একটাই বলবো, আমরা চাই প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী উনি যেন আমাদেরকে একটা বিবেচনা করা ঘোষণা করেন, আমরা যাতে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ডাল ভাত দুমুঠো খেয়ে বেঁচে বাঁচতে পারি। এইটাই দাবি আপনার মাধ্যমে আমি 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 প্রধানমন্ত্রীর কাছে আপনার মাধ্যমে সেই বার্তা পৌঁছে দিতে চাই। এবং আমরা অবশ্যই আমরা রাজনীতি বুঝি না, আমরা শুধু পেট নীতি বুঝি, আমরা পেটের টানেই আজকে এখানে সমবেত হয়েছি। তারপরেও আমাদের সভাপতি মহাশয় যেহেতু আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা আজকে এই কর্মবিরোধ আজকের এই অবস্থান কর্মসূচি আমরা এখানে প্রত্যাহার করছি, এবং আমরা আশা করব অতি শীঘ্রই যেন উনি আমাদেরকে প্রধানমন্ত্রীর মাধ্যমে ভালো একটি ঘোষণা দেওয়ান। হ্যাঁ, সেই আশায় সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। আজকের কর্মসূচি আমরা এখানে প্রত্যাহার করছি, আজকে আমরা চাই বিকালের মাধ্যমে যাতে একটা ঘোষণা আসে, আর আজকের এই যে রাস্তায় যে কর্ম অবস্থানের কর্মসূচি এই যে আমাদের আমরা শেষ করছি, আমাদের আন্দোলন কিন্তু চলমান। আমরা কিন্তু পেটে ভাতে বেঁচে থাকার মতো মজুরি না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমি যেটা আবার স্পষ্ট করতে চাই যে আজকে আমাদের এই যে অবস্থান কর্মসূচি, আমাদের এই যে সভাপতি মহাশয় এখানে যেহেতু এসেছেন তার আশ্বাসের কারণে আমরা দুই দিন সময় চেয়েছে, আমি বলবো একদিনের মধ্যে উনি ঘোষণা করবেন। আর আজকে যে আমরা এই পথে বসেছিলাম আজকের এই কর্মসূচি আমরা প্রত্যাহার করছি, এবং আমাদের যে চলমান 300 টাকা মজুরি যে চলমান আন্দোলন সেটা আমাদের চলবে। আর এই অবস্থান শেষে আমরা এই যে 10 দিন থেকে আমরা কর্মবিরতি করছি, আমরা খেতে পাচ্ছি না, আমাদের মণ্ডলে সবার জন্য খিচুড়ি রান্না করা হয়েছে, সবাই আমরা খেয়ে যাব। আচ্ছা, আমি এখন আমি ডিসি সাহেবের সাথে আলাপ করব, বসে ডিসি সাহেবকে বলবো যে তোমাদের প্রতিনিধি মাস্টার স্যার আপনাদের প্রতিনিধি ঠিক করেন, আপনাদের প্রতিনিধির সাথে আমাদের ডিসি সাহেব সহ আমরা বসব, বসে আলাপ করব, আলাপ করব, আজকে রাত্রেই আলাপ করব, আজকে রাত্রেই আলাপ করব, আজকে রাত্রেই আমরা ডিসির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খবরটা পৌঁছে দিব, রাত্রের ভিতরে পৌঁছে দিব। আপনারা প্রতিনিধি প্রতিনিধি ঠিক করো, সবাগানের আমি আপনার প্রতি শ্রদ্ধা রাখতে চাই, আমাদের যে প্রতিনিধি আছে সেই প্রতিনিধি সম্পর্কে আমাদের খুব জন্মেছে, আমরা সরাসরি ঘোষণা চাই, আমরা বসতে চাই না, আমরা সরাসরি ঘোষণা চাই, কারণ আমাদের এই নেতৃত্ব সম্পর্কে প্রশ্ন আছে, আপনারা যেভাবে কি করেন আমরা ঘোষণা চাই। অনেক হয়েছে আলোচনা এই রাজপথ সর্বনা, এই অনেক হয়েছে আলোচনা এই রাজপথ সর্বনা, এই অনেক হয়েছে আলোচনা রাজপথ সর্বনা, এই অনেক হয়েছে আলোচনা জালরে জাল রাজপথ সর্বনা, অনেক হয়েছে আলোচনা রাজপথ সর্বনা, ওই অনেক হয়েছে আলোচনা রাজপথ সর্বনা, ওই অনেক হয়েছে আলোচনা রাজপথ সর্বনা, সে আলোচনা রাজপথ সংগ্রাম
পয়সা সংগ্রাম চলবে চলবে, এই কামালি নবাবপুর চলবে চলবে, এই মনে হয়েছে আমুল জেলা চলবে চলবে, মনে হয়েছে আমুল জেলা চলবে, এই গুলজারে নবাবপুর চলবে, এই গুলজারে নবাবপুর চলবে, এই কামালি কোনপুর চলবে, এই চাকরিয়ে কোনপুর চলবে, এই মনে হয়েছে আমুল জেলা Thank you.